জাতীয় তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালটি অনুসরণ করলে আপনি আপনার বাতায়নে প্রকল্প সম্পর্কিত তথ্য যুক্ত করতে পারবেন। দেখুন, এটি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের হোমপেজ। হোমপেজের এই অংশে আপনি প্রকল্প বা কর্মসূচি নামে একটি মেনু দেখতে পাচ্ছেন। এর উপর মাউসের কার্সর রাখলে কিছু অপশন দেখতে পাবেন। এখান থেকে চলমান প্রকল্প সমূহের উপর ক্লিক করলে প্রকল্পের একটি তালিকা দেখতে পাবেন। চলুন দেখা যাক আপনার বাতায়নে কিভাবে কোনো প্রকল্প প্রকাশ করবেন। এজন্য প্রথমেই আপনার বাতায়নে লগ ইন করুন। NPF কন্ট্রোল প্যানেলের কন্টেন্ট টাইপ লিস্টটি আপনি দেখতে পাবেন। এবার কন্টেন্ট লিস্ট থেকে প্রকল্প কন্টেন্ট টাইপটি খুঁজে বের করে তার উপর ক্লিক করুন। ক্লিক করলে যে পেজটি আসবে তার উপর ডান পাশে অবস্থিত অ্যাড কন্টেন্ট বাটনে ক্লিক করুন। এখন আপনি ক্রিয়েট প্রকল্প নামে নতুন একটি পেজ দেখতে পাবেন। এখানে টাইটেল হিসেবে প্রকল্পের নাম BN সিলেক্ট করে বাংলায় ও EN সিলেক্ট করে ইংরেজিতে লিখুন। নামের ঠিক নিচেই থাকা বডি এর নির্ধারিত স্থানে প্রকল্প সম্পর্কে কোনো বর্ণনা থাকলে BN সিলেক্ট করে বাংলায় ও EN সিলেক্ট করে ইংরেজিতে বর্ণনাটি লিখুন। এর ঠিক নিচে ফাইল বাংলা লেখা স্থানে ফোল্ডার আইকনে ক্লিক করুন। একটি নতুন উইন্ডো আসবে, এখান থেকে সিলেক্ট ফাইলস বাটনে ক্লিক করুন। এবার আপনার কম্পিউটারে পূর্বে সংরক্ষিত প্রকল্প সম্পর্কিত ফাইলটি PDF বা ডক ফরম্যাটে নির্বাচন করে ওপেন বাটনে ক্লিক করুন। ফাইলটি আপলোড হয়ে যাবে। এখানে ক্যাপশন দিতে চাইলে বাংলা ও ইংরেজিতে দিতে হবে। এর নিচে প্রকল্প সম্পর্কে একাধিক ফাইল থাকলে ফাইল ইংরেজি লেখা স্থানে ফোল্ডার আইকনে ক্লিক করে একই প্রক্রিয়ায় সেটিও আপলোড করুন। এরপরের অংশটি অপরিবর্তিত রেখে নিচে ডান পাশে থাকা সেভ বাটনে ক্লিক করলেই প্রকল্পটি আপলোড হয়ে যাবে। এখন তৈরিকৃত প্রকল্পটি মেনু বা সেবা বক্সে অথবা প্রয়োজনীয় স্থানে লিঙ্ক করে বাতায়নের হোমপেজ থেকে লিঙ্ককে ক্লিক করে দেখা যাবে। মেনু বা সেবা বক্সে ভিউ লিঙ্ক করার জন্য আমাদের মেনু বা সেবা বক্স লিঙ্ক ভিডিও অনুসরণ করা যেতে পারে। এখন পেজটির উপরের দিকে থাকা ভিউ সাইড বাটনে ক্লিক করে বাতায়নের হোম পেজে গিয়ে প্রকল্প অপশনে ক্লিক করে দেখুন প্রকল্পটি সঠিকভাবে আপলোড হয়েছে কিনা। ধন্যবাদ।